অন্যান্য বিষয়। স্থান: ফরিদাবাদ, ঢাকা। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, ইসলামী চিন্তাবিদ, জননন্দিত আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী। প্রযোজনা ও সর্বস্বত্ব গাজী ট্রেডার্স। পরিবেশনা সামিয়া ইলেকট্রনিক্স, 30 সালাম মেনশন, পটুয়াটুলি, ঢাকা। نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه العميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله صل على محمد وعلى محمد. একটু আওয়াজ করে বলি: আপন আপন বলরে মন সিতু তোমার আপন নয়, তোমার আপন যিনি তিনি শুয়াছেন মদিনায়। মুঝে কুছ মিলে ইয়া না মিলে মোহাম্মদ মিলে, মুঝে কুছ মিলে ইয়া না মিলে।
মিলে মোহাম্মদ মিলে ইয়ানে ও সেই জো আল্লাহ মিলে বলাগল আলা বিকমালিহি কশফান দুজা সুনত জমি খুশালি সলো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম সম্মানিত মুসলিম ভ্রাতৃবৃন্দ পর্দার ভেতরে মা ও বোনেরা আল্লাহ পাকের শুকর যিনি আমাদেরকে মুসলমান করেছেন আমরা মুসলমান হতে পেরেছি সবচেয়ে খারাপ কথা, তোমরা ও ধরনের কথা বলো কেন যে কথার উপরে তুমি নিজেই আমল করো না? সুবহানাল্লাহ, তাহলে হাসরের ময়দানে আমার অবস্থা না জানি কি হয়। 35 বছর ধরে সার্ভিস দিলাম, কত ভালো ভালো কথাই তো মানুষদের শোনাইলাম, নিজে যে ভালো হতে পারলাম না, এটা আমার অন্তরের কথা এবং সত্য কথা। নিজে যে ভালো হতে পারলাম না ভাইরা আমার, হাশরের ময়দানে বোঝা যাইব না আমার সিরিয়াল নম্বর কত। আল্লাহ যখন আমাকে ডাক দিবে বক্তারে, এদিকে আয় তরে তক্তাবামে, তখন বোঝা যাইব না আমার সিরিয়াল কত। ইন্দাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, সবচেয়ে খারাপ ওই কথা, হ্যাঁ, যে কথা বক্তার মুখ থেকে বের হয়ে আসে বক্তা নিজে আমল করে না। নাউজুবিল্লাহ বলি, মাওলানা মারুবিল্লাহ উনি তো চাবিনি বক্তারা বেশি বেশি করে ওয়াজ করুক, এটা তো উনি চাবিনি, আর আপনারাও তো চাবেন। দোয়া করুন আমার শাস্তে যদ্দুর কুলাবে আমি আমার কথাগুলো আপনাদের খেদমতে আরজ করতে থাকব। আপনারা একবার বলুন ইনশাআল্লাহ, আরেকবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ঘুমান নাই, জোরে বলুন। হাদিস শরীফ আছে, এক সফরে ছিলেন নবী, বেলালকে বললেন বেলাল ফজরের সময় ডাকিস কেমন, আমি একটু ঘুমাই। বেলাল কয় নির্বিঘ্নে ঘুমান, সময় মতো ডাকবো আমি। বেলাল ভাবছে যে লম্বা রাত, আমিও একটু ঘুমাই। এইদিকে সূর্য উঠে গেছে, সূর্যের তাপ আল্লাহর হাবিবের গায়ে স্পর্শ করলে আল্লাহর হাবিবের ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জেগে দেখে নবী বেলাল ঘুমাচ্ছেন, নবী ডাক দিছেন, কিরে বেলাল, বারবার আমি তোকে বললাম আমাকে ডাকবি, তুইও ঘুমাইলি। বেলাল কয় হুজুর, যেই জিনিস আমনেরে দর্শে এই জিনিস আমারেও দর্শে, অর্থাৎ ঘুম আপনাকে চাপ সৃষ্টি করেছে, ঘুম আমাকেও চাপ সৃষ্টি করেছে। নবীজি বললেন, বেলাল এই জায়গা ত্যাগ কর, জলদি একটু দূর যাইয়া। নবী বললেন, বেলাল আজান দে, আমরা এখানে ফজরের নামাজ জামাতে আদায় করব। ঘুম তো ঘুম, মোবাইল গুলো বন্ধ করে রেখে দেন, এখন মোবাইলের কোনো প্রয়োজন নাই। মুনাজাতের পরে আবার স্টার দিবেন ভাইরা আমার, তো এ তো আর মসজিদের ইমাম পান নাই, ঘুমাচ্ছেন কে? মুহাম্মাদুর
নাম ধরে ডাক দেয়া যায়? না। গা ধরে ধাক্কা দেয়া যায়? না। সাহস তো কম না হযরত জিব্রাইলের। আমার ভাইরা কিভাবে আসছে? হযরতে জিব্রাইল ধীরে ধীরে হুজুরের কদম মুবারকের কিনারে যায়, নিজের নরম গাল দুটি পায়ের মধ্যে ঠেকাই দিলে আল্লাহর হাবিবের ঘুম ভেঙে যায়। ডাক দিয়ে বলেন, কে তুমি? আমি জিবরাইল। জিবরাইল রে, তুমি তোমার গাল দুটি আমার পায়ের মধ্যে ঠেকাই দিলে। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের মূল্য আমার গালের চাইতে আল্লাহর কাছে অনেক বেশি। হুজুরের কদমের মূল্য সারা দুনিয়ার চাইতে আল্লাহর কাছে অনেক বেশি। চিৎকার মেরে বলি মারহাবা। কিরে জিবরাইল, কি জন্মে এসেছ? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বুরাক পাঠাই দিয়েছে, বুরাকের পৃষ্ঠে চড়ে বসুন। বন্ধুগণ, আমি আমার বক্তৃতায় বলে আসছিলাম, বুরাকের যে ছবি আমাদের ঘরে দোকানে বিভিন্ন জায়গায় আমরা ঝুলাই রেখে দেই বরকত হিসাবে, এটা আসলে বুরাক নয়। বুরাক সম্পর্কে বলা হয়েছে, ফকল হিমারে দোনাল বগল, গাদার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট। গাদাও নয়, খচ্চরও নয়। তাহলে ইদানিং যে বুরাকের আমদানি আমরা করলাম, মুখটা হচ্ছে মহিলার, বডিটা হচ্ছে ঘোড়ার, দুই দিকে দুটি পাখা, এটা আসলে বোরাক নয়। নাউজুবিল্লাহ বলুন। এই বোরাক বরকত হিসাবে যদি কেউ দোকানে রাখেন, বরকত তো আসবেই না, খোদার গজব আসবে ডবল মাত্রায়। সুতরাং এই বোরাক কোনো মুসলমানের ঘরে থাকতে পারে না, ঠিক কি না বলুন? জোরে বলুন, থাকতে পারে না। ভাইরা, এই বোরাক রাখা যায় না? তাহলে আজকে মুনাজাত শেষ করে যাইয়া এই সব বোরাক সিরিয়া টিরিয়া আগুন দিয়া জ্বালায়া মিসমার করে দিবেন। পারবেন না? কদ্দুর পারবেন এটাও জানি, কদ্দুর পারবেন এটাও জানি। এত টাকা দিয়ে বোরাক কিনছি, যুক্তিবাদীর কথায় বোরাক শেষ করমু? আমি কি পাগল হয়েছি রে? বোরাকের সামনে দাঁড়ালেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। দিনের নাই বলেন, জিবরাইল রে, চমৎকার বোরাক আমার আল্লাহ আমার জন্য পাঠিয়ে দিয়েছে। বোরাকের পৃষ্ঠে কদম দেওয়ার আগে আমি জানতে চাই, এই ধরনের বোরাক আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য বানাইছে কিনা, রেখেছি কিনা? আল্লাহ বলি, জিবরাইল আমার বন্ধুরে বলে দে, এই ধরনের বোরাক আমি আল্লাহ বানায়া ফুলু সারা তেরে গোড়ায় রেখে দিয়েছি। চুল হতে চিকুন হবে এরা হতে দাঁত, চুল হতে চিকুন হবে এরা হতে ধার। মোরা বন্দা গুনাগার কেমনে হব পার, মোরা বন্দা গুনাগার কেমনে হব পার। আমার সঙ্গে বলুন, চুল হতে চিকুন হবে হীরা হইতে ধার, মোরা বন্দা গুনাগার, মোরা বন্দা গুনাগার কেমনে। পুলছাড়াতের কথা মনে হয়? বাঁশের পুল পার হইতে পারি না, 30,000 বৎসরের পুল ছাড়াত কেমনে কেমনে পারমু? বাঁশের ব্রিজ পার হইতে পারি না,
কোথায় যেন একবার ওয়াজ আছে আমার, আপনাদের বিক্রমপুরের দিকে না কোথায়, বাঁশির পুল পার হয়ে ওপার গিয়ে ওয়াজ করুন লাগবো। তো যদি দুইজনে ধরছে আমারে, দুইজন লো এই বইরা জায়গা মির্গি বেড়ামের লাইন কাঁপতাছি খালি। একজন আমার জিগায় যুক্তিবাদী, হুজুর বাঁশের ফুল পার হইতারেন না, ফুল ছাড়াত পারিবেন কেমনে? আমাকে আগে ফার কর, হেফার গিয়া কমু আমি, আগে জানটা বাসা আমার। ওপার গিয়ে ছন্দটা শোনাই দিলাম, চুল হতে চিকুন হবে হীরা হইতে দার, মোরা বন্দা গুনাগার কেমনে বলুন, মোরা বন্দা গুনাগার কেমনে। বুখারী শরীফের মধ্যে আসছে, কুরবানি যদি লিল্লা হয়, এই যে আমরা কুরবানি দেই, এটা যদি আল্লাহর রাস্তায় হয়, তাহলে আমার কুরবানির পশু আল্লাহ তাআলা নিজে লালন পালন করিয়া তাজা করিয়া বুরাক ফুল ছাড়াতের গোড়ায় রেখে দিয়েছে। কুরবানি যদি লিল্লা হয়, একসাথে বলুন, কুরবানি কার জন্যে? নামাজ কার জন্যে? হজ কার জন্যে? যাকাত কার জন্যে? এখানে বসে আছি কার জন্যে? লাভ হইব কার? আল্লাহর লাভ হইব। আল্লাহর লাভ নাই, লস লাভ নাই। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. نماز আল্লাহর জন্য, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বসে আছি কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। সব লিল্লাহ, আল্লাহর রাস্তায়। ভাইর আমার, কোরবানির সময় এক শ্রেণীর লোকেরা নতুন করে ফ্রিজ কিনে, ফ্রিজ ডিপ ফ্রিজ বক্স বক্স ফ্রিজ কিনে কেন জানেন? এই নিয়ত করে কিনে যে এবার পুরো গরুর এই ফ্রিজের মধ্যে ঢুকাইলাম, যা করে খোদায় আল্লাহ কয় রাগ কষে করে কিটা, গরুর গোশ দু তিন টুকরা খাইলে অ্যালার্জি স্টার্ট হয়, নাক মুখ ফুইলা জায়গা, স্বাস্থ্য ভালো হয়ে যায়। এই গরুর গোশ পুরা গরুরে হে ফ্রিজে ঢুকাইছে, মানুষের কি হয়ে গেল সমঝ মে নহি আতা হে। এখন গরিব দুঃখী মিসকিনের আসছে গোশতের জন্যে, স্যার স্যার দুই টুকরা ঘুষ দিবেন স্যার, দিবেন স্যার স্যার স্যার। আবার আজকে নিজেই দারোয়ান হইছে, অন্য অন্য দিন দারোয়ান দিয়া বাড়িঘর পাহারা দেওয়া, আজকে হ্যাঁ নিজেই দারোয়ান, গেটের বাইরে দাঁড়িয়ে খেয়ে স্যার ছিল, শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, মানে গোশ শেষ হয়ে গেছে। আল্লাহ কয় গোশ শেষ হয় নাই, তুই শেষ হইছ, ঠিক কিনা বলুন? বুখারি শরীফের মধ্যে আসছে, কুরবানি যদি লিল্লাহ হয়, কুরবানি যদি আল্লাহর রাস্তায় হয়, 30,000 বছরের ফুল ছাড়াতের ফুল পাড়ি দিবার জন্য যেদিন আমি ফুলের গোড়ায় পৌঁছে যাব, আমার কুরবানির পশু আমার কিনারে এসে বলবে, আমি তোমার কুরবানির পশু, আমার আল্লাহ যত্ন করে লালন পালন করে আমারে বড় করেছে, ও মিয়া তুমি আমার পিঠের মধ্যে চড়ে বসো, আমি একটা টান দিব পুল পার করায় ওপার, জান্নাতুল ফেরদাউসে তোমার আমি পৌঁছাই দেব। বোরাক তো আসি মারহাবা কল, বোরাকের পৃষ্ঠে করে, এই বোরাকের পৃষ্ঠে করে আমার নবী চলে গেলেন প্রথম আকাশে, চলে গেলেন প্রথম আকাশে।
প্রথম আকাশে গিয়ে দেখে দরওয়াজা বন্ধ। আমার নবী বলেন সুম্মা যাহাবা ইলা সামাইল উলা, প্রথম আকাশে আমাকে নিয়ে যাওয়া হলো, গিয়ে দেখি দরওয়াজা স্টপ। আমি আমার বক্তৃতা অনেক সময় বলে আসছিলাম বিজ্ঞানের যুগ, রকেটের যুগ, এদেশে কিছু কিছু বৈজ্ঞানিকের আমদানি হয়েছে, এরা নাস্তিক, এরা খোদাকে বিশ্বাস করে না, এরা বলে নো গড, নো গড, কোনো গড নাই, আমরাও কই নো গড, আপনারা বলেন কোনো গড আছে? আপনারা গড মানেন? আমরা আল্লাহ মানি। এখন কি মানি? গড ফট মানেন? ঈশ্বর মিশ্বর, ভগবান টগবান? আমরা বলি আল্লাহ। আমরা কি বলি? قل هو الله احد الله কয়জন জোরে বলেন কয়জন লা ইলাহা ইল্লাল্লাহ নাস্তিকেরা কয় এত রকেট চালাইলাম, বিমান চালাইলাম, দরজা মর্জা পাইলাম না, মৌলবীরা দরজা পাইলো কই? মৌলবীরা দরজা পাইছে কোরআনুল করিমের মধ্যে, হুয়াল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, আকাশের সাতটা স্তর, সাতটা গেট, সাতটা দরওয়াজা, সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। আমি আমার আলোচনায় বলে আসছিলাম কিয়ামত পর্যন্ত রকেট চালাইলো দরজার খবর নেওয়া সম্ভব হবে না। এক লোক তার পোলারে বিয়ে করাইছে, পোলার বউ, বুচ্চা বউ, মনে করেন দেড়াত লম্বা, এটা ফুটবলের লাইন খেলি দৌড় ভরে বাড়ির মধ্যে। শাশুড়ি একদিন ডাক দিছে, বৌমা এক গ্লাস পানি আনো তো। তো বউ গেছে পানি আনতে, তো কলসির মাথা, বউয়ের মাথা লেভেল পজিশন, কলস দেড়াত, বউ দেড়াত। বউ মনে মনে কয় পানি লই কেমনে, না কলসি মলসি লইয়ে পইরা জামুগা, পাপ পিছল খেয়ে গেছে গে পইরা, নাকে মুখে বাড়ি খাইছে, নাকের ফুল ফুল্লা কলসির তলির ভেতরে পড়ছে। এখন বউ তো বুইটা বউ, হাত হাত হইছে আদাত, এই ছোট্ট হাত কলসির মুখের ভেতর দিয়ে ঢুকায়া নাকের ফুল তালাশ করে। শাশুড়ি ডাকতেছে, ভমা ভমা পানি আনতে এত দেরি হচ্ছে কেন? ও বউ কয় নাকের ফুল তালাশ করি। কি হইছে? কেমন নাকের ফুল কলসির তলির মধ্যে পড়ে গেছে গা, তো কি করো? ক তালাশ করি, পাও না, পামো কি গো আম্মা, কলসির তো তলিওই নাই। শাশুড়ি কয় তুই এইসব দেড়াত, তোর ক্যাপিটাল আদা, তলা ঠিকই আছে, তোর পুঞ্জি ঘাডো, কেয়ামত পর্যন্ত চেষ্টা করলো তোর হাত কলসের তলির, কলসের তলার কাছে পৌঁছবে না। দুনিয়ার বড় বড় বৈজ্ঞানিকদেরকে বলে দেন, যারা রকেট বিমান হেলিকপ্টার চালায় বড় বড় পাইলটদেরকে বলে দেন, কেয়ামত পর্যন্ত রকেট চালালো আকাশের তলির খবর নেয়া কোনোদিন সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলেন নবীজি বলেছেন ফাফাতাহা লানা, আমি যখন প্রথম আকাশে গিয়েছি দরজাটা খুলে দেয়া হয়েছে, সেখান থেকে আমি গিয়েছি দ্বিতীয় আকাশে, ইয়াহইয়া ঈসা নবীর সঙ্গে সাক্ষাৎ লাভ করেছি, সেখান থেকে গিয়েছি তৃতীয় আকাশে, হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ লাভ করেছি বন্ধুগণ, সেখান থেকে গিয়েছি চতুর্থ আকাশে,
ইদ্রিস্তবির সঙ্গে সাক্ষাৎ লাভ করেছি। সেখান থেকে পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ লাভ করে আমি নবী গিয়েছি ষষ্ঠ আকাশে মুসা কালিমুল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। সপ্তম আকাশে আমি ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ করেছি। মেরাজের রাতে আমরা চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমি আমার বক্তৃতা অনেক সময় আপনাদের সামনে বলে আসছিলাম, ওখানে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পারেন, বাইতুল মামুরির সিঁড়ির মধ্যে ট্যাক লাগায় তিনি বসে আছেন, আর ছোট্ট ছোট্ট মাসুম নাবালক বাচ্চারা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবির কথা বলা হয়েছে, বড় বিবির কথা বলা হয়েছে, তিনিও সেখানে আছেন সুবহানাল্লাহ। তো ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা ঘুরিয়া ঘুরিয়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একবার যায়, হযরতে বিবি সারার কাছে একবার যায়। গেলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খোদার নামের তসবির তালিম এদেরকে দেয়। কোন কোন তাফসীরের কিতাবে আসছে এই মাসুম ছেলেমেয়েরা হযরত ইব্রাহিম হযরতে সারার চারদিকে ঘুরে আর এই দুইজনকে বাবা বাবা বলে ডাকে, মা মা বলে ডাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন ডাকে জানেন? ছোটকালে তারা দুনিয়ার থেকে মৃত্যুবরণ করেছে, ছোট্টকালে আল্লাহ তাবারক তাআলা এদেরকে নিয়ে গেছে। বাবাকে বাবা ডেকে এদের তৃপ্তি মিটে নাই, মাকে মা ডেকে এদের তৃপ্তি মিটে নাই। দীনের নবী বলেন জিবরীলের ছোট্ট ছেলে মেয়েরা কারাম, হযরত জিবরীল বলে ইয়া রাসূলুল্লাহ এরা মাসুম ছেলে মেয়ে, ছোট কালে নোটিশ করে আল্লাহ তাবারক তাআলা এদেরকে নিয়ে আসছে, এরা মায়ের মা ডেকে তৃপ্তি মিটে নাই, বাবারে বাবা ডেকে তৃপ্তি মিটে নাই। কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মাসুম ছেলে মেয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আরশের আর কিনারে সমা করবে। কিয়ামত পর্যন্ত ছেলে মেয়েরা এদেরকে বাবা বাবা বলে ডাকবে, মা মা বলে ডাকবে। সেজন্য মাসুম ছেলে মেয়ে যদি মরে যায় এটা পিতা মাতার জন্য একটা বিরাট ক্যাপিটাল, দিলকে নরম করে দিবেন। আমি বুখারী শরীফ থেকে একটা চিত্র এখন আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি এবং আমার দিকে তাকায় থাকবেন। মাসুম বাচ্চাদেরকে বেশি বেশি করে আদর করবেন, এদের মারবেন না, এরা মাসুম, এদের আমল নামা একটা গুনাহ নাই, এরা মাসুম। অনেক সময় বাপ মাসুম বাচ্চাদেরকে মারে, মারে কেন মারেন? বাচ্চা এই যে বাচ্চারা বসে আছে আমার সামনে, এরা মাসুম, এদের কোনো গুণা নাই। কিছুক্ষণ পরে আমি যখন হাত তুলব, এদের খাতিরে আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন। আদি শরীফ আসছে মাসুম বাচ্চাদেরকে নবী বেশি ভালোবাসতেন। মাসুম বাচ্চাদেরকে দেখলে তিনি দুই হাত বাড়ায় বাচ্চাদের কোলে করে নিতেন, চুমা দিতেন, তারপরে সালাম দিতেন, বাচ্চাদেরকে নিজে সালাম দিতেন, হ্যাঁ চুমা দিতেন, বুকে লাগাইতেন এবং জিজ্ঞাসা করতেন, কাইফাল হাল, আপনি কেমন আছেন? কতগুলো কথা বলে ফেললাম। বাচ্চাদেরকে দেখলে তিনি সালাম দিতেন, দুই হাত বাড়ায় আদর করে কোলে করে নিতেন, চুমা দিতেন এবং কেমন আছেন জিজ্ঞাসা করতেন। অন্য হাদিসে রাসূল বলেছেন মাসুম বাচ্চাদেরকে নিয়ে আপনি যদি কোনো খাবারে অংশগ্রহণ করেন, কোনো বাচ্চা যদি আপনার সাথে খায়, কিয়ামতের দিন এই খাবারের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবেন। শুধু মাসুম বাচ্চা নয়, যে কোনো মানুষের চেহারা আঘাত করা হারাম। আর আমাদের ক্যারেক্টার হলো ঝগড়া লাগলে প্রথম ঘুষাটাই নাকের ডগায় মারি, প্রথম ঘুষাটাই হাতটা সোজা করে একেবারে নাকের ডগায় মারেও আবার কয় নাক ফাটাইলাম। হ্যাঁ, সেই জন্যে ফাতিমাতুজ জোহরার হযরত আলীর বিয়ে হওয়ার পরে হুজুর বললেন, আলী রে স্ত্রীর চেহারা আঘাত করিস না,
বিবিরে মারিস না, বিবিরে শাসন করা ইসলামে নিষেধ নয় মিয়া, অবশ্যই শাসন করবেন, তবে মোটা লাঠি দিয়া না। আমরা তো আলাদা লাঠি বানাইছি বউ ভিড়ানের লাইগা, গজারির কাঠ দিয়া, হ্যাঁ স্পেশাল অর্ডার দিয়া মোটা লাঠি। এই লাঠি ওয়ালের মধ্যে চুলায় রাখছে স্ত্রীর এক হয়, এটা তোর লাইগা বানাইছি, তুই সকাল বিকাল দুইবার এই লাঠি জিয়ারত করবি। মানুষের কি হয়ে গেল রে, দিলের স্ত্রীর চেহারা আঘাত করিস না। হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ, বিবির চেহারা আঘাত করে নিষেধ নিষেধ করলেন, এই জন্য ফাতেমারই বিয়ে দিয়েছেন আমার কাছে। নবী বলে আলীরেন, না না ফাতেমার জন্য নয়, তুমি যদি তোমার বিবির চেহারার মধ্যে আঘাত করো চেহারায় কালো দাগ পড়ে যেতে পারে রে আলী, কারণ বশত তুমি যদি তোমার বিবিকে তালাক দিয়ে দাও তোমার বিবির চেহারার কালো দাগ দেখে অন্য পুরুষ তাকে বিয়ে করবে না। ইসলাম এইভাবে করে নারী মর্যাদা বৃদ্ধি করে দিবার পরেও এক শ্রেণীর মহিলারা চিল্লায় চিল্লায় বক্তৃতা করে বেড়াচ্ছে ইসলাম আমাদেরকে ধোকা দিল, ইসলাম নাকি এই দেশের নারী সমাজকে ধোকা দিল। ইসলাম বলল তার স্বামীকে স্ত্রীর চেহারে আঘাত করিও না, ইসলাম বলল বেহেশত মায়ের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে। মার কথা তিনবার বলে, পিতার কথা একবার বলে, মায়ের মর্যাদা ইসলাম যেখানে বৃদ্ধি করে দিল সেখানে এক শ্রেণীর মহিলারা বক্তৃতা মঞ্চে দাঁড়িয়ে বলতেছে ইসলাম আমাদের ধোকা দিয়েছে। চিল্লায় বলি নাউজুবিল্লাহ, আরো জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। স্ত্রীকে পিটাতে হলে তুলা দিয়া লাঠি বানাবেন, তুলা দিয়া নালি স্পঞ্জের লাঠিটা লম্বা হবে আধা, আধা হাতের বেশি লম্বা হতে পারবে না, স্পঞ্জের তুলার লাঠি এটার গোড়ার দিয়ে আঘাত মারবেন, জনমের ভিডান ভিডাবেন। আচ্ছা লাঠি যদি তুলার হয়, এই মুসলমান বুঝার চেষ্টা করেন, লাঠি যদি তুলার হয় লম্বা যদি আঘাত হয় এটার গোড়ার দলে আঘাত হয়, এটারে ভিডানি কয়। বাচ্চাদেরকে মারবেন না, বাচ্চাদেরকে বেশি বেশি করে আদর করবেন। আপনাদের মধ্যে আজকে আমার বাসায় এক লোক এসে চোখের পানি সেরে কেঁদে ফেলে দিয়েছে। আমি বললাম কি হয়েছে, হুজুর আমি ক্যাসেটে আপনার ওয়াজ শুনি, হাজ ইব্রাহিম আলাইহিস সালামের একটি কথা বুঝাইতে গিয়ে হাশরের ময়দানে মাসুম বাচ্চা তার বাবার জন্য কাঁদবে, এ কথা আমার কলিজার মধ্যে সিরিয়াসলি আঘাত করেছে। হুজুর গেল সপ্তাহে আমার একটা মাসুম বাচ্চা মারা গেছে, এ কথা বলে লোক আজকে এই ঘটনা আমার বাসায় ঘটে গেল। তিনি একজন মাওলানা, একটা প্রোগ্রামে আমাকে দাওয়াত করতে আসছেন, হুজুর আমার বাচ্চাটা মাসুম গেল সপ্তাহে মারা গেল, আমি আপনাকে দাওয়াত দিতে আসছি, আপনার ওয়াজ শুনেছি, হাশরের দিন আমার বাচ্চা নাকি আমাকে খুঁজবে, আমাকে তালাশ করবে, তাহলে আমার জীবন ধন্য হলো, আমার মাসুম ছেলে কঠিন হাশরের ময়দানে কুটি কুটি মানুষের মধ্য থেকে আমাকে খুঁজে খুঁজে বের করে বেহেশতে নিয়ে যাবে। সেই জন্যে আপনাদের খেদমতে আমার অনুরোধ থাকবে, মাসুম বাচ্চা, বাচ্চা তো বাচ্চা, আমি তখন মহাখালী টিভি গেতে থাকতাম, আমার বাসের পাশে এক মাতার বাচ্চাকে মারতো, খুব সিরিয়াস হয়ে মারতো। ওদিন আমি বাসায় ছিলাম, মারতেছে বাচ্চারে মারতেছে, এই যে মারতেছে বাচ্চা খালি মা মা, একবারও বাচ্চা বাবা বলে ডাক দেয় না, মা মা আমার আর মারিও না মা। পরে আমি মহিলাকে ডাকালাম, আমি বললাম কদিন পর পর সিরিয়াস হয়ে আপনি আপনার বাচ্চাকে মারেন,
এত মার মারলেন, বাচ্চা তো একবারও বাবা বলে একটা ডাক দিল না, বারবার শুধু আপনাকেই ডাকলো। পিটানো আপনি ডাকেন, আপনাকে ডাকে আপনাকেই ডাকে। তখন দেখলাম কি মহিলার চোখে পানি এসে গেছে, মহিলা কাঁদতেছে, আমাকে বলতেছে হুজুর আমার বাচ্চার জন্যে একটু দোয়া করবেন। হুজুর আমি বুঝতে পারি নাই, তুমি আমি আপনার সাথে ওয়াদা দিলাম আমি জীবনে আর কোনোদিন আমার বাচ্চাকে পিটাবো না। মানুষের হেদায়তের জন্যে বস্তা ভর্তি ওয়াজ লাগে না রে ভাই। এই যে বাচ্চারে সিরিয়াস হয়ে মা মারতো, একটা কথা তাকে হিট করেছে, এত মার মারলেন একবারও তো বাচ্চা বাবাকে ডাকলো না। মা মারলেও মা আদর করলো, ঠিক কিনা বলুন? মা শাসন করলো, মা আদর করলো, মা নাই গৃহে যার সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। এই ছন্দটা বেশি বেশি করে গাইতে পারেন না, তাহলেই তো আপনি মাকে সেপারেট করবেন না, মাকে ভিন্ন করে দিবেন না। আমার সঙ্গে বলুন, মা নাই গৃহে যার সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। যুবক ভাইরা, তোমাদের সংখ্যা মাহফিলে বেশি দেখাচ্ছে, মারহাবা বলো। বাংলাদেশের যুবকেরা আমাকে বেশি ভালোবাসে, লাইক করে ভালো। আমি নিজে বুড়ো হয়ে গেলাম, তো লাইক করে আমার জুয়াইনারা। তোমাদের খাতমতে আমার একটা অনুরোধ থাকবে, আমার বয়স হয়ে গেছে, শরীরের পজিশন ভালো না, স্বাস্থ্যের অবস্থাও ভালো না, আমি আর কত সার্ভিস দিব? এখন তো আমি রিটায়ার করব, অবসর গ্রহণ করব, কিন্তু তোমাদের খাতমতে আমার একটা অনুরোধ থেকে গেল, জীবনে কোনোদিন মায়ের কষ্ট দিও না, কারণ মায়ের চাইতে আপন বন্ধু এই পৃথিবীতে হয় না। স্বার্থের বেগাত হলে বন্ধুর বন্ধুত্ব ক্যান্সেল হয়, কিন্তু মায়ের বন্ধুত্ব ক্যান্সেল হয়? সুরে কোন হয় ভাই? মায়ের বন্ধুত্ব জীবনেও ক্যান্সেল হয় না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা। চুপ করে বসে থাকেন, কিছুক্ষণের মধ্যে আমি হাত তুলব, যখন তখন তুমি মুনাজাতে মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দিও। হাদিস শরীফের মধ্যে আসছে, দীনের নবী বলেছেন নিজের সন্তান যখন মা বাবার নামে চোখের পানি ছেড়ে কান্দে, চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকের আগে আসার আগে আগে বাপ মার কবরে আজাব মা হয়ে যা। আমার সঙ্গে সবাই দোয়াটা করুন, সবাই আমার সঙ্গে পড়ুন, রব্বি রহমুমা কামা রাব্বায়ানি। জোরে জোরে বলুন, রব্বি রহমুমা কামা রাব্বায়ানি। লা ইলাহা ইল্লা আল্লাহ পাকের জিকির কত ভাল লাগে, আল্লাহ নিজেই বলছেন আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির করলে কলব সাফ হয়, রূহ পরিষ্কার হয়, আত্মা সাফ হয়। ইল্লাল্লাহর ধাক্কাটা একটু জোরে জোরে হতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ ও লা
বলবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা বুখারী শরীফ আছে, মাসুম ছেলে মেয়ে যদি কারো মরে যায় হাশরের ময়দানে, আল্লাহ তাআলা ওই মাসুম ছেলে মেয়েদের নাকের ঘ্রাণ এত বেশি পরিমাণে বৃদ্ধি করে দিবে, কোটি কোটি মানুষের ভেতর থেকে ওই মাসুম ছেলে মেয়ে নাকের ঘ্রাণ দিয়া তার মায়েরে বাবারে খুঁজে খুঁজে ভের করে বেহেশতে নিয়ে যাবে। বন্ধুগণ, তাফসীরের কিতাবের মধ্যে আছে, ছোট্ট করে বলে দিচ্ছি, বোঝার চেষ্টা করুন। হাশরের ময়দানে মাসুম ছেলে মেয়েদেরকে আল্লাহ বলবেন, তোমরা বেহেশতে যাও, যাও বেহেশতি মানুষদের খাদেম আমি তোমাদেরকে বানাই দিলাম, তোমরা আমার জান্নাতি বান্দা বান্দিদের খাদেম হয়ে গেল, যাও বেহেশতে প্রবেশ করো। আমার ভাইরাম, কিতাবের মধ্যে আসছে মাসুম ছেলে মেয়েরাম ডাক দিয়ে বলবে, আল্লাহ গো তুমি হুকুম করেছ বেহেশতি মানুষদের খাদেম বানিয়ে দিয়েছ, ভালই হয়েছে তুমি হুকুম করেছ, তবে রে আল্লাহ জান্নাতি যাওয়ার আগে তোমার কাছে একটা দরখাস্ত করতে চাই, আমাদের দরখাস্ত মঞ্জুর হবেনি। আল্লাহ বলবেন, কোচি বান্দা বান্দিরে কি বলবে জলদি করে বলো, মাবুদরে দুনিয়া থেকে নোটিশ করে নিয়ে এসেছ, ছোট্ট কালে চলে এসেছি মাসুম, মায়েরে মা ডেকে তৃপ্তি মিঠে নাই, বাবারে বাবা ডেকে তৃপ্তি মিঠে নাই, তুমি একটা কাজ করো, শুধু একবারের জন্য আমার মায়েরে বাবারে আমার সামনে একটু এনে দাও, আমি একবার মা বলে ডাক দিব, আমি একবার শুধু বাবা বলে একটা ডাক দিব। আমার ভাইরাম, কিতাব আসছে আল্লাহ রাব্বুল আলামিন তখনই দুটি ফেরেশতাকে ডাক দিয়ে একজনকে তার মায়ের সুরত দিবে আর একজনকে তার বাবার সুরত দিবে, বলবে তোমার মা বাপ এসেছে, যাও রে বন্দাম মায়ের মা বলে ডাক দাও, বাবারে বাবা বলে ডাক দাও। পাশে আসলে, কিনারে আসলে, বুখারী শরীফ আসছে, আমি হাদিসের ব্যাখ্যা দিচ্ছিলাম, আলহামদুলিল্লাহ বলুন, কিনারে আসলে এ বাচ্চা দৌড় দিবে। আমার ভাইরাম দৌড়ে বাবার কোলে উঠবে, বাবা বলে ডাক দিবেন, বাবার নাকের সঙ্গে নাক মিলে এক রাত নিবে, মুখটারে মলিন করে নেমে যাবেন, আবার মায়ের কোলে গিয়ে উঠবে, মা বলে ডাক দিবেন, নাকের সঙ্গে নাক মিলায় মুখটারে মলিন করে নেমে আসবে, বলবে বন্ধারে এত তাড়াতাড়ি পিতা মাতার কোলের শখ মিটে গেল, স্বাদ মিটে গেল, কিরে বন্দা এত তাড়াতাড়ি মায়ের কোল থেকে নেমে আসলি, এত তাড়াতাড়ি নেমে আসলি, শখ মিটে গেল এত তাড়াতাড়ি। আমার ভাইরাম কচি বান্দা বান্দি আল্লাহকে ডাক দিবে, বলে আল্লাহ এটা আমার মা না, এটা আমার বাবা না, এগুলি সব আল্লাহর কুদরত থাকবে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ভাইরা এই সব ঘটনা আল্লাহ নিজেই ঘটাবেন তার মায়েরে বাবাকে মাফ করে দেওয়ার জন্য, সুবহানাল্লাহ কোন সুবহান, আল্লাহ তো সব জানেন, সব জানেন তিনি, তিনি তো সব করেন। আমার ভাইরাম কচি ছেলে বলবে, খোদারে মায়ের কোলে উঠেছি পিতার কোলে উঠেছি, আমি যেদিন মরিয়া গেছি আমার চিন্তায় চিন্তায় আমার বিয়োগ বিনিময় আমার শোক আমার বিদায় আমি মরে গেছি, সেই জন্য কাঁদতে 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 আমার মায়ের কলিজা পুড়ে গেছে, আমার পিতার কলিজাটা পুড়ে গেছে, আমি আজকে কোলে উঠেছি নাকের সঙ্গে নাক লাগিয়া গ্রাণ নিয়েছি, আল্লাহ কলিজা পোড়ার গন্ধ তো পাইলাম না, এটা আমার বাপ নয়,
আমি বলছি এটা আমার মা নয়, আমার মা বাপ এটা নয়, আমার ভাইরা। কিতাব আসছে তখনই আল্লাহ তাবারক তাআলার রহমতের জরিয়ার মধ্যে জোশ মারবে, তিনি তখন ফেরেশতাদেরকে বলবেন তার মায়ের আর তার বাবার এনে দাও, ক্ষণিকের জন্য হলেও এনে দাও, তখন আসল মা আসবে, আসল বাবা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে এবার তো তোর মা তোর বাপ তোর কিনারে আসলো, কচি বন্দা ধীরে ধীরে মার কাছে যাবে, বাবার কাছে যাবে, যাইয়া বাবার কোলে উঠবে, বাবা বলে ডাক দিবে, মায়ের কোলে উঠবে, মা মা বলে ডাক দিবে, কোল থেকে নেমে আসবেন, নামিয়ে আসিয়া বলবে খোদারে হয়তো তুমি দুনিয়াতে আমারে পাঠাই দাও, আমি হাফেজ হব, আলেম হব, তোমার গোলামি করব, তোমার বন্দিগি করব, আবার আমি এসে আমার মায়েরে বাবারে সাথে করে বিনা হিসাবে জান্নাতে যাব। এটা তুমি করো, দুনিয়াতে আমারে পাঠাই দাও, আমি আলিম হব, আমি হাফেজ হব, তুমি পাঠাই দাও। আপনারা বলেন আল্লাহ কি আর পাঠাবেন? জোরে কোন আর পাঠাবেন না। এবার বান্দা বলবেন খোদারে আর যদি দুনিয়াতে তুমি আমারে না পাঠাও, তাইলে একটা কাজ করো, মাবুদ গো, ও মাবুদ তুমি তো রহমান ও রহিম, তুমি তো দয়ালু, তুমি তো মায়াসি, তুমি ইচ্ছে করলে আমার মায়েরে বাবারে মাফ করে এদের গোলাম এদের খাদেম আমাকে বানাই দিতে পারো। আল্লাহরে দুনিয়ায় মা দেখে আমার তৃপ্তি মিটে নাই, বাবা বাবা দেখে আমার তৃপ্তি মিটে নাই, এইভাবে করে কচিবন্ধা খোদার কুদরতি পায়ের সামনে সেজদায় পড়ে চিৎকার মেরে মেরে যখন কাঁদতে থাকবে আমার খোদার রহমতের দরিয়াতে জোশ মারবে, তখন তিনি বলবেন কচি বান্দা বান্দিরে আমার আর কাঁদিস না, তোদের খাতিরে তোদের মায়েরে বাবারে মাফ করে একসাথে বেহেশত দিয়ে দিলাম। এইটা আমার বুখারী শরীফ আসছে, এখানেই কথা শেষ নয়, একেবারে কচি বাচ্চা আমার দিকে তাকান, একেবারে কচি মাসুম বাচ্চা, মনে করেন বাচ্চাটা এখন মাত্র প্রসব করেছে, মা নাভি পর্যন্ত কাটা হয় নাই, নার পর্যন্ত কাটা হয় নাই, কিন্তু জীবিত, লোকেরা বুঝতে পেরেছে, হওয়ার পরে আওয়াজ করেছে, মা বলে ডাক দিয়েছে, একটা শব্দ কানের মধ্যে আসছে, সঙ্গে সঙ্গে বাচ্চা মারা গেছে। এই ধরনের অবস্থা যদি হয় আর নাভি না কাটা অবস্থায় বাচ্চাকে কবর দেয়া হয়, বুখারী শরীফ আসছে, আল্লাহ তাবারক তাআলা এই বাচ্চার নাভিটাকে লম্বা করে দিবে হাশরের ময়দানে, এই মাসুম বাচ্চা তার নাভি দিয়া এদিকে তাকান, এই নাভি দিয়া তার মায়েরে বাবারে দাদারে দাদিরে নানারে নানিরে পেঁচাইয়া দড়িয়া টানিয়া টানিয়া বিরাল হিসাবে বেহেশতে নিয়ে যাবে। সেজন্যে আপনাদের খেদমতে আমার আর্জ থাকবে, বাচ্চাদেরকে বেশি বেশি করে আদর করবেন, বাচ্চাদেরকে মারবেন না, বাচ্চাদেরকে বেশি বেশি করে স্নেহ করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আমাদের জন্য নিয়ে আসলেন পাঁচ ওয়াক্ত নামাজ, ঠিক কিনা বলুন? প্রথম নিয়ে আসলেন তিনি পঞ্চাশ ওয়াক্ত নামাজ, এরপরে পাঁচ ওয়াক্ত ঠিক থাকলো, উম্মতের নাজাতের জন্যে পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। তো আমরা কি চার দিন ব্যাপী ইসলামী সম্মেলনের সর্বশেষ আজকের এই দিনে মেরাজের সংক্ষিপ্ত আলোচনা শোনার পরে এই শপথ নিতে পারি, যুক্তিবাদী হুজুর আপনার সাথে আমরা ওয়াদা দিতে চাই, এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকব এক ওয়াক্ত নামাজও কোনোদিন কাজা করব না, এই ওয়াদা আমরা কি দিতে পারি? দেখি হাতগুলো, দোনো হাত তোলেন, আঙ্গুল ছড়ায় রাখেন, রহমতের ফেরেশতারা ছবি তুলুক,
ছড়ায় রাখেন আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাদেরকে শক্ত নামাজে বানায় দাও। নামান, হাত নামান যুবক ভাইরা, হাত তো তোল্লা। এখন ফজরের নামাজের সময়, লেভের ভিতরে ফুটবলের লাইন গোলয়া, যদি খালি কোহাও আর হু করো তাহলে হাতের মধ্যে রেড ক্রস আসবে, রেড ক্রস, লাল কালির দাগ। অনেক মহিলারও আসছে আজকের ওয়াজ শুনতে। রসুল বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমার উম্মতের মিরাজ হচ্ছে নামাজ। চিল্লাই বলি মারহাবা। আল্লাহর হাবিব মিরাজের রাতে আল্লাহকে দেখেছেন, আল্লাহর নূর দেখেছেন। সাহাবীরা বলেছেন, হুজুর আল্লাহকে কেমন দেখলেন? নবীজি বললেন, নূরুন আন্নি আরাহু, আমি আল্লাহর নূর দেখেছি। চিল্লাই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন, আল্লাহ রে আমি তোমার নূর দেখলাম, তোমারে দেখলাম, তোমার সাথে কথা বললাম, আমার উম্মতেরা তো তোমারে দেখলো না। আল্লাহ বলে, বন্ধুরে পাঁচ ওয়াক্ত নামাজ আমি ফরজ করে দিলাম, তোমার উম্মতেরা আজান হয়ে গেলে মসজিদে প্রবেশ করবে, সেজদায় পড়ে গেলে নামাজের সেজদায় আমি মাবুদ নিজে যাইয়া দেখা দিব। নামাজ যদি নামাজের মতো হয়, সেজদা যদি সেজদার মতো হয়, তাহলে সেজদার ভেতরে আমরা খোদার নূর দেখতে পাবো, নূরের তজল্লি দেখতে পাবো। চিল্লায় বলি মারহাবা। যুবক ভাইরা আমার, জওয়ানি রুখু আল্লাহকে দাও, জওয়ানি সেজদা আল্লাহকে দাও। কিছু লোকেরা মাঝে মধ্যে টেলিফোনে আমাকে বলে, যুক্তিবাদী সাহেব, এত লোকেরা হাত তুলছে, শর্মের ঠেলায় আমিও তুলছি। কারণ আমি একেবারে সামনে বসছি, আমি যদি হাত না তুলি তাহলে দেখায় কেমন? এত লোকেরা তুলছে তো আমিও তুলছি, তুলছি তুলছি। ফজরের নামাজটা একটু মাফ করে দেন, দরকার হলে আসরের নামাজ দুইবার পড়ুনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিথ্যা কথা আমি বলি না, মিথ্যা বলতে আমার আব্বা আমাকে নিষেধ করেছেন। আমার ভাইরাম, টেলিফোনে আমি আবার বলি, বাবাজি ফজরের নামাজের সাথে তোমার দুশ্মনী কেন? ছেলে বলে, দুশ্মনী নয়, শেষ রাত্রের ঘুম বড় টেস্ট লাগে, শেষ রাত্রের ঘুম, গভীর রাতের ঘুম বড় ভালো লাগে। ভাইরা মা, শেষ রাত্রে পাতলা পাতলা বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ভাব, পাতলা পাতলা খেতা, হ্যাঁ, নিচে তোষক উফরে লেপ, হ্যাঁ, নিচেও রুই উফরেও রুই, মাঝখানে তুই, বড় টেস্ট লাগে রে বন্ধা। আমার আল্লাহ বলেন, বন্ধারে শেষ রাতের আরামের ঘুম যদি তুই আমারে না দেস, এত দামি জান্নাত আমি কেমনে দিব রে বন্ধা তোরে। শেষ রাত্রের পানি ভরার লেগা বিক্রমপুর যাওয়ার কোনো দরকার নাই। বিক্রমপুর নাকি এক লোক মাইক দিয়া ফু দেয়, যে ওটা ফু দেয় রমজান মাসে সিগারেট খায়। আচ্ছা আপনারা বলেন, রোজার মাসে যেই লোক সিগারেট খায় এর ফুয়ে কোনো কাজ হইব? জোর এখন হইব? আমার বুঝে আসে না, আমি কি বলবো? আপনি কার কাছ থেকে পানি ভরা নিতে পারেন? শীতের রাত, কনকনে শীতের রাত, ফজরের নামাজের, ফজরের নামাজ মসজিদে জামাতে পড়ে যেই লোকটা রাস্তা দিয়ে কাঁপতে 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 চাদর গায়ে দিয়ে বাড়ির দিকে যাচ্ছে, আপনি তার কাছ থেকে পানি পড়া নিতে পারেন? আমি বলে গেলাম, কাজ হবে, ওটা সিগারেট খায়, রোজার মাসে মগা, মগার ঘরের মগা। ইদানিং লোকজন যায় না, ইদানিং যায় না, ইদানিং যায় না।
এখন কমে গেছে গা, বাঙালি হুজুকে হুজুকে বাঙালি না, এখন আর কাজ হয় না, ফু দিলেও ধরে না, আরে কোন সময় কাজ হয় না, জরে ভগমরে ফকিরের। আমি আবার বলছি, কনকনে শীতের রাত লেপের মায়া ত্যাগ করে মসজিদে ফজরের নামাজ জামাতে পড়ে যেই লোকটা বের হয়ে যাচ্ছে কাঁপতে 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 কাঁপতে, আপনি রাস্তায় বোতলে পানি নিয়ে দাঁড়ায় থাকবেন, বলবেন আপনি আমাকে একটু ফু দিয়ে দেন, মৌলানা যুক্তিবাদী কইছে আপনার ফুয়ে কাজ হবে, কারণ এই শীতের রাত লেপের মায়া ত্যাগ করে মসজিদে জামাতে নামাজ পড়তে যায় ওই ব্যক্তি, যে ব্যক্তি বেহেশতি সুবহানাল্লাহ বলে। আপনাদের খেদমতে আমার আর্জ থাকবে, আপনারা নিজেরা নামাজি হন, আর ইনতিজামিয়া কমিটির ভাইরা বৎসরে বৎসর বাংলাদেশের বড় বড় বক্তাদেরকে দাওয়াত দিয়ে বিশাল আয়োজন করে যদি মনে করে থাকেন দায়িত্ব শেষ, রোজা নামাজের দরকার নাই, তাহলে আপনি ভুল করেছেন। ওয়াজ তো হবেই, ইনতিজামিয়া কমিটির আমার ভাইরা আপনাদেরকে নামাজি হতে হবে, ঠিক কিনা বলুন, ঠিক কিনা বলুন। প্রশ্ন হলো কমিটির লোকজনেরা কি পর্যন্ত নামাজি হলো, প্রশ্ন হলো ওয়াজের পয়সা দিলাম নামাজি হইলাম কিনা, ওয়াজ করাইলাম নামাজি হইলাম কিনা, প্রশ্ন হলো সেখানে। আমার মা বোনেরা ফজরের আজান হয়ে গেলে নিজ নিজ স্বামীকে ঘুম থেকে জাগায়া মসজিদে পাঠাই দিবেন, মাঝে মধ্যে মহিলারা টেলিফোনে আমাকে বলে যুক্তিবাদী সাহেব আপনার কথা মতো শেষ রাত্রে আজানের পর পর লেপের কোনার দূরে টান দিছিলাম, বড় বড় চোখ করে চায়, বড় বড় চোখ করে চায়, আর আরেকটা টান দিবি কুরবানি করে মস্ক ভাইরা চিন্তা করছেন। আমার ভাইরাম টেলিফোনে আমি বলে থাকি আপনার কথা আমি বিশ্বাস করি না, আপনি সিরিয়াস হন নাই, সিরিয়াস হইলে আপনি অবশ্যই আপনার স্বামীকে মসজিদে পাঠাতে পারতেন, আপনি সিরিয়াস হন নাই, স্ত্রী সিরিয়াস হইলে স্বামীর উভয় থাকে, একটা স্ত্রী ইচ্ছে করলে স্বামীর বারোটা বাজায় দিত, ইচ্ছে করলে ভালো বানাইতে পারে, ইচ্ছে করলে আপনি সিরিয়াস হন নাই, আপনি সিরিয়াস হন, স্ত্রী পাঠাবে স্বামীরে মসজিদে ফজর পড়ার লাগা, স্ত্রী স্ত্রী অত বেনামাজি, স্বামীও বেনামাজি, দুটোই তো বেনামাজি, জামাইও বিয়ে পাস, বউ বিয়ে পাস, বিয়ে বিয়ে ডবল বিয়ে হইয়া রইছে, টেলিভিশনের আসর কমপ্লিট করে আন্তর্জাতিক সিনেমার ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসব, চলচ্চিত্র উৎসব শেষ হয়ে গেল, লোকেরা এদেশের মুসলমান টিকিট কাটছে, নিয়ত করছে, একটা বইও বাদ দিতাম না, অ্যাডভান্স টিকিট, আবার প্রশংসা করে বইটি বড় ভালো হলো। আচ্ছা পায়খানা জীবনে ভালো হয়, পায়খানা তো পায়খানা, পায়খানারে ভালো করা যায়, তো সিনেমা তো সিনেমাই, সিনেমার বই তো বই, এটা তো নাজায়েজ, তো নাজায়েজ, ঠিক কিনা বলেন। আসলে এদেশে শান্তি হবে না, শান্তি সেদিনই হবে যেদিন কমপ্লিটলি কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, এর আগে কেউ শান্তি দিতে পারবে না, ক্ষমতার পরিবর্তন হবে, ক্ষমতার চেঞ্জিং হবে, পরিবর্তন হবে, কিন্তু শান্তি হবে না। ভাইরা আমার তো বক্তৃতার শেষ পর্বে আপনাদের খেদমতে আমার আরজ থাকলো, আসুন আমরা নামাজি হই, আসুন আমরা মানুষের মতো মানুষ হই, রমজানুল মুবারক আসতেছে, কে কে রোজা রাখবেন একটু হাত তুলে দেখান, এইটা একটু তাড়াতাড়ি তুলছে কেন, এত তাড়াতাড়ি হাত তুললেন, আল্লাহ আমাদেরকে রোজাদার করে কবুল করুক, আমরা বলি আমিন, চিল্লা বলি আমিন, আমান হাত নামান, নাকি রোজা আসলি গ্যাস্ট্রিক স্টার দিব।
রোজা আসলে গ্যাস্ট্রিক স্টার দেয়। আমারই এক ভক্ত গেলবারের আগের বার না কোন বার জানি তার গ্যাস্ট্রিক, আমারে বলে হুজুর রোজা রাখা সম্ভব নয়, আমি কি কষ্ট করে রাখেন, গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক। এরপরেও কষ্ট করে তিনি চারটা পাঁচটা রোজা রাখার পরে আস্তে আস্তে পেটের ব্যথা দূর হয়ে গেল, ৩০টা রোজা রাখলো, আল্লাহ গ্যাস্ট্রিক ভালো করে দিল, সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন এই পৃথিবীতে সবচেয়ে বড় ডাক্তার কে? এমন কোন রোগ আছে যেটা তিনি ভালো করতে পারেন না? হ্যাঁ, এমন কোন অসুখ আছে আল্লাহ পারে না ভালো করতে? তিনি হয়েছেন সবচাইতে বড় ডাক্তার। ভাইরা আমার, তো আমরা রোজাটা রাখবো, আর আপনার কচি মাসুম বাচ্চা যদি রোজা রাখতে চায় আপনি বাধা দিয়েন না। কারণ কারণ হলো মাসুম বাচ্চারা যদি কষ্ট করে কোনো মতে একটা রোজা রাখতে পারে তার রোজার সওয়াবের পরিমাণ হবে আল্লাহর ওলিদের রোজার সওয়াবের সমান। সেজন্য বাচ্চা যদি রোজা রাখতে চায় আপনি বাধা দিয়েন না আমার ভাইরা। আর কোনো মাসুম বাচ্চা কষ্ট করে যদি রোজা রাখতে পারে তার যে রোজার বিশাল বিরাট সওয়াব হবে সেই সওয়াবটাকে দুই ভাগ করে আল্লাহ রাব্বুল আলামিন এক ভাগ সওয়াব তার মা আমল নামায় দিবে, আরেকবার সওয়াব তার বাবা আমল নামার মধ্যে দিয়ে দিবে। ভাইরা আমার, তো আজকের এই দীর্ঘ আলোচনা যেগুলি আমি রেখে গেলাম আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আমল করার তৌফিক এনায়েত করুক। আমরা বলি আমিন, আমরা জোরে বলি আমিন। আমরা একবার আলহামদুসুরা পাঠ করি, তিনবার কুলফল্লা পাঠ করি, এবং মুনাজাতের জন্য প্রস্তুতি নেই, একবার আলহামদু তিনবার কুলফল্লা পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইরা আমার, এই ধরনের একটি প্রোগ্রাম বৎসরে বৎসরে এই জায়গায় হোক এটা আপনারা চান? কেউ দাঁড়াবেন না এখন, কেউ দাঁড়াবেন না এখন, আপনারা চান? ফায়দা কি হবে? দুটি ফায়দা হবে। নাম্বার ওয়ান, এই যে আমরা এখন মুনাজাত দিব এই এলাকার সমস্ত মুর্দাদের কবরের আজাব মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। নাম্বার টু, মুনাজাতের পরেও ৪০ দিন পর্যন্ত আপনাদের এলাকায় খোদার রহমত বর্ষণ হতে থাকবে। ভাইরা, দশে মিলে করি কাজ, হারি জিতি না ইলাজ, দশের লাঠি একের বোঝা। বলা হয়েছে আমাকে, যুক্তিবাদী হুজুর আপনি যদি ২ মিনিট সময় দেন মুনাজাতের আগে, বিশাল আয়োজন, কত টাকাই তো ব্যয় হয়ে গেল, একটু সময় যদি দেন, লোকেরা যদি কিছু সাহায্য করে। এক রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। أدخلنا الجنة مع الأبرار، مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. الله تعالى চার দিন ব্যাপী বিশাল প্রোগ্রাম, আইজি গেট শেষ হয়ে গেল। তুমি দেখো হাজার হাজার মুসলমান নর নারী এক ঝাঁক মৌমাছির মতো মাবুদ কো কার মনে কি কি আমি জানি না, কারো ছেলের অভাব মেয়ের অভাব অসুস্থতায় ভুগতেছে, চাকরির অভাব, তুমি তো আলিম বিজাতি সুদূর, তুমি তো প্রত্যেকের মনের খবর রাখো, তুমি জানো না এমন কোনো কথা নাই। মাবুদ রে কার কার মনে কি জানি না, আমাদেরকে তুমি মাফ করে দাও, তুমি মাফ না করলে কে মাফ করবে,
তুমি ক্ষমা না করলে কে করবে? তুমি যদি ভাবনা দাও কার দু কার দুয়ারে যাব, তুমি বলে দাও, তাহলে তুমি বলে দাও কার কাছে যাইতাম? মা পুত্রে জীবনে জীবনে বহু মোনাজাত করেছি, কোন মোনাজাত কোন হয়েছে জানি না, আজকের এই মোনাজাত ফিরত দিও না। তোমার বন্ধু বলেছেন রজবের চাঁদের কোন মোনাজাত ফিরত আসে না। মাহবুদ কো এ চাঁদে তুমি তোমার বন্ধুকে আকাশে দাওয়াত করেছ, পৃথিবীর কোন নবীকে এত বলে নেও নাই, তুমি আমাদের নবীকে অনেক উপরে তোমার কাছে নিয়ে গেছো। চাঁদের খাতিরে রহমতুল আলামিনের খাতিরে তুমি আমাদের মাফ দিয়ে দাও। মাহবুব গো সামনের জিন্দেগি তোমার গোলাম বানাই আলো, সামনের জীবন তোমার গোলাম হতে চাই, বিগত দিনের গুনাহের জন্য মাফ চাই, সামনের জিন্দেগিটা তোমার গোলাম হতে চাই। মাহবুদরে গুনার পরিমাণ বেশি, গুনার পরিমাণ বেশি, নেকের পরিমাণ কম, গুনার দিকে তাকাইলে রে দুজুক সারা কিছু দেখি না। হায় হায়, দুনিয়ার আগুনে হাত দিতে পারি না, জাহান্নামের আগুনে কেমনে তাক মরে আমার আল্লাহ। মাহবুব গো কিছুই যদি কবুল না হয় আজকের এই মোনাজাতের খাতিরে, আজকের এই দোয়ার খাতিরে, মেহেরদের ভেতরে যদি জায়গা না হয় বারান্দায় জায়গা দিয়ে দিও। কেনে জানি রে মুদের চোখে পানি আসে না। তুমি বলেছো ভন্ডারে তুই যখন কাঁদিস আমি আল্লাহ যখন দেখি গাল বেয়ে বেয়ে পানির ফোঁটা জোরে জোরে পরে বার 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 বার, আমার রহমতের দরিয়ে জোশ মারি রে আমি নিজেরে কন্ট্রোল করতে পারি না, তোরে মাফ করে দে। কোরআন শিবি তুমি বলেছ অলিয়াবকু কাথিরাং বেশি বেশি করে কাঁদ। আল্লাহ আমি আইজিকে পুরা এলাকা তোমার কাছে রেখে গেলাম, তুমি সব সময় রহমত বর্ষণ করবা, ইন্তেজামিয়া কমিটির হায়াত বানাই দিবাম, পোস্টারিং মাইকিং বারবার আমাদের সঙ্গে যোগাযোগ। মা পুত্রে এক একটা প্রোগ্রাম করাতে যে কত কষ্ট, যারা করায় এরা সারা বাইরের লোকেরা বোঝে না। আল্লাহ বিশাল আয়োজন, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত বছরে একবার এই জায়গায় তুমি কবুল করি আলো। অনেকে অসুস্থ তুমি সুস্থ করে দাও, বেকার তুমি কাজের ব্যবস্থা করে দাও। মাহবুদরে অনেকে পরীক্ষার্থী কামিয়াব নসিব করে দাও। আল্লাহ খোদারে আমাদেরকে নামাজি বানিয়ে দাও, কিয়ামতের দিন বেনামাজি বনে তুমি আমাদের ডাক দিও না, ছেলে মেয়েদের নেককার বানিয়ে দাও, দিনদার বানিয়ে দাও। আসেন ময়দানে রে আমি আমার ছেলে মেয়ের জন্য তোমার আদালতে ধরা না পড়ি, আমার মা বোনেরা যারা আসছে কষ্ট করে, হযরতে ফাতিমাতু জোহরার চরিত্র তুমি এদের দিয়ে দাও রব্বুল আলামিন। আর এই বছর যারা যারা হজের নিয়ত করেছে আল্লাহ এদেরকে তুমি কবুল করো, এদের স্বাস্থ্য
তুমি সুস্থ রাখো হে আল্লাহ, সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। মাহমুদ রে, আমার সঙ্গে যারা আত্মরেছে সবাইকে তুমি সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। মদিনা হারে ও মদিনা, কানে শুনে আমার ভাইরা, সোনার মদিনা চোখে দেখে না, মদিনা যদি তুমি না নাও রে, মদিনার সোনার নবীরে স্বপ্নে দেখায় দাও। আল্লাহ তাআলা আমাদের মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, কত মানুষ মা মা বলে ডাকে, কত মানুষ বাবা বাবা বলে ডাকে, মা মা মায়ের অনেকটা ডাক, যে ডাকটা দিলে মুখটা ভরে যায়। খুদারে আমি জানি না কার মা নাই, আমি জানি না এখানে কার বাপ নাই, তবে আল্লাহ একটা কথা জানি, সন্তান যখন কান্দে, সন্তান যখন মা বাবার নামে কান্দে, তুমি মায়ের বাবারে মাফ করে দাও। রব্বুল আলামিন দশ মাস দশ দিন পেটের মধ্যে বোঝা বইছে, মায়ের কলিজার মধ্যে লাথি মেরে দুনিয়ায় আইলাম। আল্লাহ এমন একটা সন্তান নাই মার কলিজায় লাথি মেরে দুনিয়া আসে নাই, মায়ের কলিজায় লাথি মেরে এসে আজকে সে মায়ের ভিন্ন করে দিলাম, বাবারে ভিন্ন করে দিলাম, মায়েরে ভিন্ন করে দিলাম। বৎসরে দুইবার তিনবার দাওয়াত দিয়ে শ্বশুর শাশুড়িকে পোলাও পাকাইয়াম গোশত পাকাইয়াম, একই বাড়ি দক্ষিণের ঘরে সন্তান শ্বশুর শাশুড়ির লইয়া পোলাও গোশত খায়, উত্তরের ঘরে মা চোখের পানি ছেড়ে কান্দে, জানালার ধারে জানালার ধারে দাঁড়ায় দাঁড়ায় মা কান্দে, বাপ কয় জানালার পার্শ্বে দাঁড়ায় কি দেখে তুই কাঁদিস, কেন কেন কাঁদিস, কি জন্যে কাঁদিস, কি হয়েছে কেন তুই কাঁদিস। মার মাহির কলিজা ফেটে যাচ্ছিল তখন মা ডেকে বলেন, আমি কান্দি, আমি দেখি আমার সন্তান আমার খবর লয়নি, কিন্তু না না শ্বশুর শাশুড়ি খাওয়া নিজে খাইয়া, শ্বশুর শাশুড়ি রে খাওয়া রে নিজে খাইয়া ঘরের পেছনের দরজা দিয়ে বের হয়ে চলে গেল, মায়ের ঘরের দিকে নজর দিল না, মা মা এতিমের মতো কান্দে আর মনে পড়ারে, আগে যদি জানতাম কোনদিন আমি আমার পেটে তরে বোঝা বইতাম না। আল্লাহ এই ধরনের অবস্থা আমাদের বেলায় যেন না হয় রে আল্লাহ, আমরা মার খেদমত করব, পিতার খেদমত করব, মা বাবার সেবা করব, আর যাদের বাপ মা নাই খোদারে এখনই তুমি মাফ করে দেবা। আল্লাহ মাসুম ছেলেমেয়েরা এই প্রোগ্রামে আমাদের সঙ্গে হাত তুলেছে, এদের আমল নামায় কোনো গুণা নাই, এদের খাতিরে তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ। আল্লাহ অনেক প্রোগ্রাম নিয়ে ফেলেছি, শরীর অবস্থা ভালো না, গলার আওয়াজও ভালো না, অনেক প্রোগ্রাম নিয়ে ফেলেছি আল্লাহ, একটা প্রোগ্রাম মিস করলে কলঙ্ক হয়ে যায়, কত প্রতিষ্ঠান ভেঙে যায়, একটা প্রোগ্রাম মিস করলে কলঙ্ক হয়ে যায়, মাদ্রাসা ভেঙে যায়, কমিটি ভেঙে যায়,
তুমি স্বাস্থ্য সুস্থ রেখে দিও, আওয়াজকে পরিষ্কার করে দিও, আর সবগুলো প্রোগ্রামে সময় মতো তুমি পৌঁছাইয়া দিও। সমস্ত পীর বুজুর্গ মুফাসসির মুহাদ্দিস এদের হায়াতকে তুমি লম্বা করে দাও। আর এই দেশ বাংলাদেশ, এই দেশে তুমি শান্তি প্রতিষ্ঠা করে দাও। সরকারি দল বিরোধী দলের মধ্যে মহাব্বত পয়দা করে দাও। এদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করে দাও। ছেলে মেয়েদের নেককার বানিয়ে দাও। মাহমুদ রে যেদিন মরব না জানি রে জীবনের শেষ মুনাজাত করলাম, না জানি রে কালকে এ সময় কবরের বাসিন্দা হয়ে যা। হায়াতকে তুমি লম্বা করে দিও ততদিনের জন্যে, যতদিন না দেখব ছেলেরা বড় বড় আলেম হয়ে গেছে। হায় আল্লাহ, যেদিন মরব যেদিন মালিকুল মত পাঠাইবা মোদের নামের টিকেট ইস্যু করবা, ওই দিন তুমি মেহরবানি করে আমাদের জবানে জারি রেখে দিও না ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।